নোটটা কিন্তু আমাকে দিবি, পরে কল দিও মামা। হাই, আমি আপনার জন্যই অপেক্ষা করছি। কেন? না মানে আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা দুজন মিলে সিলেট যাব। আমি রাজি। মানে সেখানে অনেক জালালি কবুতর আছে, বাকবাকুম বাকবাকুম বলে আমরা প্রতিদিন ওদের খাবার দেব, তাহলে আমাদের মনের আশা পূর্ণ হবে, আমি আপনাকে আপন করে পাবো আর আপনিও আমাকে। দেখুন, প্রেমের ব্যাপারে ও যেমন কঠিন তেমনি ওর বাড়ির সবাই। আই, তুমি কি মনে করেছো আমার বাড়ির সবাই প্রেম করার জন্য মেয়েদের পেছনে আমাকে লেলিয়ে দেয়? এই যে মিস্টার, এই শহরে এত মেয়ে থাকতে আপনি আমার পেছনে লেগেছেন কেন? যার নয়নে যারে লাগে ভালো। হ্যালো, আপনাকে যে ভালোবাসে আপনি তাকে ভালোবাসলেই তো পারেন না, মানে তাকে ভালোবাসলেই তো হয়। যতই ইশারা করো কোনো কাজ হবে না। শোন, ওর কোনো কথায় কানে দিবি না, চল যাই। সাথী সাথী, একটা কথা শুনে যাও, আমার মনের কথাগুলো একবার বোঝার চেষ্টা করো। এই মন যাকে চায় সে শুধু তুমি, এই চোখ দুটো যাকে খুঁজে বেড়ায় সে শুধু তুমি, আমার ঘুমের মধ্যে তুমি জেগে থাকবে, তুমি আমার নিঃশ্বাসে, তুমি বিশ্বাসে, তুমি। তোমাকে ছাড়া যে আমি কিছুই ভাবতে পারি না, বিশ্বাস করো প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ এসব কথা বলার জন্য আর কখনো আমার কাছে আসবেন না। বাকবাকুম বাকবাকুম খেয়ে নিয়েছে চোখের ঘুম, চল। সাথে হ্যাঁ মামা। ভাগনায়, তোমার কথা মতো আমার বন্ধুদের নিয়ে জালালি কবুতরদের খাবার খাওয়াচ্ছি। আর খাওয়াতে হবে না, এখন থেকে ফকির মিসকিনদের খাওয়াবে, কবুতরের ব্যাপারটা পরে দেখা যাবে, রাখি। আকাশ আছে বলি আকাশের বুকে চাঁদ আছে, চাঁদ আছে বলি জ্যোৎস্না আছে, জ্যোৎস্না আছে বলি আধার রাতে আলো আছে, সাথী আছে বলি সাথী শূন্য জীবনটাকে ভালোবাসার আলো দিয়ে ভরিয়ে দিতে এসেছে জীবন। সাথীব, সাথীব, আবার কেন এসেছেন? আমার যা বলার তা তো আমি আপনাকে বলে দিয়েছি। অমন করে বলো না প্লিজ, এসব নিয়ে আমি আর কথা বলতে চাই না, প্লিজ আপনি এখান থেকে যান। সাথীব, সাথী শোনো, সাথীব দাঁড়াও, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? যদি ভালোবেসে থাকো তাহলে ভালোবাসার দাবি নিয়ে আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না, কারণ আমি জানি মানুষের মন তো একটাই, সেই মনটা দুজনকে দেয়া যায় না। বলো সাথী, বলো। হ্যাঁ, আপনার কথাই ঠিক, আমি একজনকে ভালোবাসি। কাকে তুমি ভালোবাসো আমাকে তা জানতেই হবে। এগুলো কি প্রিন্ট করেছেন? সবগুলো ছবির কালার নষ্ট হয়ে গেছে। ঠিক আছে ম্যাডাম, আবার প্রিন্ট করে দেব। আপনি, আমি তো বলেই দিয়েছি একজনকে আমি ভালোবাসি। সেই সৌভাগ্যবান মানুষটিকে আমি কি জানতে পারি? সে কথা আপনাকে বলতে যাব কেন? বলতে তোমাকে হবেই, জীবন চলার পথে আজ পর্যন্ত কোনোদিনই আমি পরাজিত হইনি। আমার ভালোবাসা যার কাছে পরাজিত হয়েছে তার সম্পর্কে কিছুই জানবো না, তা কি হয় বলো? কে সে? তাহলে আর কোনোদিনই আমি তোমাকে বিরক্ত করতে আসবো না। প্রমিস, প্রমিস, ওই যে আমি ওকে ভালোবাসি। ভাই ওই ছবিটা দেখি। জি দিচ্ছি। নিন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। সবার টাকা না হয়েছে? হ্যালো ব্রাদার, কংগ্রেচুলেশন। কেন? একটি মেয়েকে আমি ভালোবাসতাম কিন্তু পরে জেনেছি মেয়েটি আপনাকে ভালোবাসে। আমাকে? কোন মেয়ে? দাঁড়ান দেখাচ্ছি। ভাই একটা ছবি কি আমি নিতে পারি? নিন। থ্যাংক ইউ। এই যে নগর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীকে আপনি ভালোবাসেন না? হ্যাঁ,
আমরা দুজন দুজনকে অনেক দিন যাবত ভালোবাসি। আপনাদের জীবন সুখের হোক। আসি ব্রো, বাই বাই। এ দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি, তোমার মতো সুন্দরী আমাকে ভালোবাসবে তা আমি চিন্তাও করতে পারিনি। আসছি ডার্লিং, আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি। কালকে কিন্তু একটু তাড়াতাড়ি আসবি। চল ক্লাসে সময় হয়ে গেছে। তোমাকে তোমাকেই ডাকছি, এদিকে এসো। আচ্ছা, আমাকে তুমি ভালোবাসো সে কথাটা আমাকে না বলে অন্যকে বলেছো কেন? আমি মানে বলো। আমি এমনিতেই বলেছি। হোয়াট? আপনাকে যে বলেছে সে আমাকে প্রতিদিন ডিস্টার্ব করত। আপনার কথা বললে ও ভয় পেয়ে আমাকে ডিস্টার্ব করবে না ভেবেই আপনার কথা বলেছি। বুদ্ধিমতির মতো কাজ করেছো, এক্সেলেন্ট। এখন চলো আমার সাথে। আমাকে মাফ করে দিন, আমি না বুঝে ভুল করেছি। নো নো নো, ভালোবাসা ভুল নয়, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। চলো প্লিজ, আমার ক্লাস চলছে, আমাকে যেতে দিন। আগামীকাল আমি তোমাকে নিতে আসবো। না, আমি কোথাও যাব না। আমি তোমার মতো সুন্দরীদের ভালোবাসার পূজারি, তোমাকে যেতেই হবে। না, আমি যা বলি তাই করি। এসব তুমি কি বলছো? ঠিক বলছি ইন্সপেক্টর সাহেব, তখন আমি খেয়াল করিনি ছবিটা যে আসলাম মির্জার, তাহলে এত বড় ভুল আমি করতাম না। জীবন নামের ওই ছেলেটা কিছুদিন ধরে আমাকে এত ডিস্টার্ব করছিল যে ওর কবর থেকে মুক্ত থাকার জন্য এছাড়া আমার আর কোনো পথ ছিল না। ওই সন্ত্রাসীর হাত থেকে আপনি আমাকে বাঁচান, তা না হলে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। এতটা ভেঙে পড়লে চলবে না, একটা ভুলকে পুঁজি করে আসলাম মির্জা তোমার কোনো ক্ষতিই করতে পারবে না। এত বড় একটা ভুল করার জন্য মেয়েটা সত্যি অনুতপ্ত। ভুল করলে তার মাসুল দিতে হয়, কিন্তু ভুলটা হয়েছে আমার ভাইয়ের কারণে। তাহলে আমার কাছে কেন এসেছেন? আপনার ভাইকে গিয়ে শাসন করুন, যান যান। আসলাম, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। মেয়েটি ফাইনাল ইয়ারে পড়ছে। আমিও ফাইনাল ডিসিশন নিয়েছি, ওই মেয়েকে আমি বিয়ে করবই। আপনার একার ডিসিশনে তার বিয়ে হবে না। শুনুন, আপনার কারণে যদি মেয়েটার কোনো সমস্যা হয়। সমস্যা হওয়ার পর পুলিশ আসে, আপনি দেখি আগে চলে এসেছেন। আমি আবারও বলছি আসলাম মির্জা, মেয়েটার কোনো সমস্যা হলে। এই অফিসার, সমস্যা হওয়ার পরে আসতে বলেছি, এখন যান। চাচু, আব্বু, সব কোনো কথা বলবি না। আসলাম, আমার অনুরোধের ভাষাটা কঠিন হোক তা আমি চাই না। মেয়েটার কোনো কিছু হলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না। জীবন 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 জীবন, ছাড়ো আমাকে, ছেড়ে দাও। জীবন, আগামীকাল তোর হাজিরা দেওয়া শেষ হয়ে যাবে, তারপর তুই বাড়ি ফিরে যাবি। আমি কিছুতেই তোকে এই দাঙ্গা ফ্যাসাতে জড়াতে দেব না। চল ভাই। ভাইয়া, তুমি একজন পুলিশ অফিসার হয়ে সেই পোশাকটা তোর গায়ে থাকলে বুঝতি একজন একজন পুলিশ অফিসারকে কতটা সহনশীল হতে হয়। চল।
হ্যালো, তুমি যাকে ভালোবাসো আমি সেই আসলাম মির্জা বলছি। কে ফোন করেছে সাথী? আমার বান্ধবী। আচ্ছা, মায়ের কাছে আমার পরিচয় গোপন করলে, অথচ পুলিশের কাছে গোপন রাখতে পারোনি? তুমি যত চেষ্টাই করো আমার হাত থেকে রেহাই পাবে না, কারণ নিজের মুখে তুমি আমাকে ভালোবাসার কথা স্বীকার করেছ। তোমার জন্য বাসর সাজিয়ে কাল সকাল 10টা পর্যন্ত বাড়িতে আমি অপেক্ষা করব। স্বেচ্ছায় যদি না আসো তাহলে সসম্মানে তুলে নিয়ে আসব। বাই মাই সুইটহার্ট। আজ থেকে তোমার হাজিরা দেওয়ার ঝামেলা শেষ হয়ে গেল। তোমার কাছে আমার একটা অনুরোধ, এখন থেকে নিজেকে আর কোনো ঝামেলা জড়াবে না, মনে থাকবে আমার কথা? জি। আরে থাকবে থাকবে, এখন জলদি তুই আমার সঙ্গে চল, আয় আসি। আচ্ছা। নাম আয়। ভাইয়া, তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? এখন তুই সোজা বাড়ি ফিরে যাবি। এখনই? হ্যাঁ, এক মাস হয়ে গেল তুই এখানে এসেছিস, তোর মোটরসাইকেলের ব্যবসা নিশ্চয়ই এতদিনে লাঠে উঠেছে, আজই গিয়ে শোরুমে বসবি। কিন্তু ভাবি আর কমলকে না বলে আমি বলবো।